망차가 버스를 মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে অভিজিৎ নক্ষত্র যোগে সোমবারে মধ্যাহ্নকালে শ্রী গোকুল মহাবনের নিকটবর্তী রাভেল নামক গ্রামে শ্রী বিশ্ববানু রাজার গৃহে শ্রীমতী কীর্তিদা দেবী কন্যারূপে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তি লীলাময়ী শ্রী রাধা সম্পত্তি উজ্জ্বল আনন্দে বিস্তার করে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ এই ভাদ্র মাসেই হয়েছিলেন উঠালেন কৃষ্ণ পক্ষে রোহিণী নক্ষত্রে, কিন্তু রাধায়ণী এই ভাদ্র মাসেই হয়েছেন জন্ম আবির্ভাব, জন্ম বলা যায় আবির্ভাব অভিজিৎ নক্ষত্রে। ওটা হলো রোহিণী নক্ষত্রে অভিজিৎ নক্ষত্র যোগে সোমবারে দুপুর বেলা হয়েছেন মধ্যাহ্নকালে। তার আবির্ভাব কালে ব্রহ্মা বিষ্ণু শিব অশ্বিনী কুমার দ্বয় ঋষিগণ চতুর্দশ মনু চারি বেদাদি সব্যশাস্ত্র নিজ নিজ মূর্তি ধারণ করে নিজ নিজ বাহনে পারিষদ বর্গের সঙ্গে নিজ নিজ অস্ত্রাদি সমন্বিত হয়ে স্বীয় দশন ভূষণ অলঙ্কারে অলঙ্কৃত হয়ে আকাশের উপরিভাগে এসে উপস্থিত হলেন। এইসব দেবদেবীরা, এরা ব্রহ্মা বিষ্ণু শিব সব উপরে আকাশে, যেখানে রাধারানী আবির্ভাব হয়েছেন সুশীলার গৃহের উপরে ছাদের উপরে, তারা এসে দেখছেন উপস্থিত হয়েছেন এতগুলি ব্রহ্মা বিষ্ণু শিব অশ্বিনী কুমার দ্বয়, মানে তাদের যত ঋষি আছে সবাই এসেছেন। গন্ধর্বগণ নানাবিধ বাজ্য বাজাতে লাগলেন সুচিকা গৃহের উপরে, অস্পরাগণ সুমধুর সুরে গান করতে লাগলেন, নর্তক নর্তকীগণ নানা ছন্দ তালে নৃত্য করতে লাগলেন, মুনিগণ স্তব স্তুতি করতে লাগলেন, দেব দেবীগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন, ফুল ছড়াতে লাগলো সেই সুচিকা গৃহের উপরে। সিদ্ধগণ যশ গাথা গাইতে লাগলেন, বৈদিক ব্রাহ্মণগণ বেদ মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, শ্রী রাধার জন্ম মুহূর্তে চতুর্দিকে উলুধ্বনি শঙ্করধ্বনি ও হরিধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হতে লাগলো। শ্রী রাসেশ্বরী আগমনে ত্রিজগৎ আনন্দময় হয়ে উঠল। এখন এই পৃথিবী ধন্য হল। বিশ্ববানু রাজার মিত্র তার বন্ধু বান্ধবগণ গোপগণ শিশু কন্যার জন্ম উপলক্ষে আনন্দ ভরে দলে দলে দধি দুধ ননি মাখন সহ নানা উপঢৌকন নিয়ে আগমন করতে লাগলেন। একজনের বাড়িতে আসতে গেলে এগুলি আনতে হয়, তাই তারা যে আমরা যেরকম নিয়ে যাই কারোর জন্মোৎসবে আবির্ভাব তিথিতে, সেই রকম তারাও গোপ গোপীরা সবাই নিয়ে এসছেন।
বারান্দা ভর্তি করে হলেন দুধ দধি মাখন ভর্তি। এরা তো সব গোপবংশ বলা যাক, এরা সবই আসছেন। গোপাঙ্গনাগণ পতিদের সঙ্গে সদ্য যাতা শিশুর রাধার জন্য গোপীরা তাদের স্ত্রীকে নিয়ে ওই শিশু জন্মের জন্য সদ্যজাত শিশু হলো রাধার জন্য কি কি নিয়ে এসছেন, রেশমি বসন, সোনার হার, চরণের নূপুর, কুটির কিঙ্কিণি, মাথার চন্দ্র, কণ্ঠের মুক্তমালা, কানের কুণ্ডল প্রভৃতি যৌতুক এবং নানাবিধ মিষ্টান্নাদি নিয়ে দলে দলে আসতে লাগলেন। যেরকম আমরা গোপালকে কানে পরাই, হাড়ে পরাই, মাথায় চুপর করাই, সেই রকম এই মিষ্টান্নাদি সব নিয়ে দুগ্ধ নিয়ে তারা দলে দলে আসতে লাগলেন এই রাধার এই জন্ম উৎসবে। তাদের মুখে সুস্মিত কলধ্বনি ও তাদের ধরনে রুনু ঝুনু শব্দ শোনা যেতে লাগলো। তাদের যারা এসছে তাদের চরণে রুনু ঝুনু শব্দ শোনা যেতে লাগলো আর গাইতে লাগলো, কি সুন্দর গাইছেন, কে মানুষ কে দেব দেবী কিছুই বোঝা যায় না, কারা সব আসছে, কারা সব হাসছে, চতুর্দিকে সুসজ্জিত সুসজ্জিত হয়ে বহুজন দলে দলে কেবল শিশু কন্যা রাধাকে দর্শন করার জন্য সমবেত হচ্ছে। সকলেই বলছি কোথায় রাধা, কোথায় আমরা দেখবো শিশু কোথায়। সুতিকা মন্দিরে যেখানে জন্ম হয়েছে আবির্ভাব, আমরা সুতিকা গিয়ে বলি না, সেই সুতিকা মন্দিরে মা কীর্তিদা শিশুকন্যাকে কোলে নিয়ে বসে আছেন। দলে দলে লোক এসে বলছে কি সুন্দর কি মধুর, এরকম কন্যা দেখিনি। ধাত্রীগণ বলছে হে সুহাসিনী কীর্তিদা, কি অদ্ভুত ব্যাপার, দেখো তোমার কন্যার হাতে পায়ে শুভ চিহ্ন রয়েছে, এগুলি অবশ্যই মহা সৌভাগ্যের চিহ্ন। দেখো দেখো তোমার মেয়ের পায়ের তলায় কি চিহ্ন রয়েছে, শুভ চিহ্ন। শ্রী রাধারানী শ্রী পাদ পদ্ম তলে 19টি শুভ রেখা রয়েছে, 19টি তার বাম চরণে ছত্র চক্র ধ্বজা লতা পুষ্প বলয় পদ্ম ঊর্ধ্বরেখা ঊর্ধ্বরেখা অঙ্কুর অর্ধচন্দ্র ও জপ, যেগুলি শ্রীকৃষ্ণের পায়ের তলায় থাকে, এই রাধারানীর পায়ও তাই। এই 11টি দিব্য চিহ্ন বিদ্যমান, এটা হলো বাম পায়ে তলায় 11টি দিব্য চিহ্ন, এবং তার দক্ষিণে তার দক্ষিণ চরণে শক্তি গদা রথ বেদি কুণ্ডল মৎস্য পব্বর ও শঙ্খ এই 8টি চিহ্ন বিরাজ করছে। তো দেখো এই সব নিয়ে হলো কটা, 19টা গুনে দেখবে। এই সমস্ত গোপ গোপীগণ আনন্দ করে আঙিনার মধ্যে মানে বারান্দায় দধি দুধ সুগন্ধি তেল হলুদ জল সিঞ্চন করতে করতে নিত্য গীত করতে লাগলেন।
এখনো রাধারানী আবির্ভাব কি দিতি বাসা নাই এইরকম নাচ হয় আমরা দেখেছি, কি সুন্দর নৃত্য! এই নৃত্য জগতের মধ্যে কোন দেখা যায় না। সকলে বিশ্ববানু রাজার মহিমা গান করতে লাগলেন। বিশ্ববানু রাজা সমবেত অতিথিদের সকলকে বিবিধ বস্ত্র, রত্ন, অর্থ ও মিষ্টান্ন ইত্যাদি দিয়ে পরিতৃপ্ত করতে লাগলেন। এই কেন আজ রা লক্ষ্মীতে এসে গেছেন, ভান্ডাক্য অপূর্ণ। এই শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় নন্দভবনে, ওই নন্দভবনে কি হলো, লক্ষ্মী দেবী স্বয়ং এসে, কৃষ্ণ এসেছেন তো সেই জন্যে এসেছেন। তখন নন্দ মহারাজের আর তার দান যে শেষ করতে পারা, যে আসছে তাকে দিচ্ছে, কেননা লক্ষ্মী দেবী স্বয়ং নিজে আছেন, নিজেই তো সব দান করছেন, নিজেই ভান্ডার পূর্ণ করে রাখছেন, আর এদিকে নন্দ মহারাজ দিচ্ছেন। আজকেও বিশ্ববানু রাজাও এক অকাতরে সকল গোপ গোপীদের যারা নিমন্ত্রিত তারা এসেছেন, আর বাইরে থেকে কত আসছে সকলকে রাজা কত দিচ্ছেন, সকলকে বস্ত্র দিচ্ছেন, রত্ন দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, কত রকম কি দিচ্ছেন। এই জন্ম উৎসবে এসে ভোজন এবং আনন্দ প্রকাশ করতে লাগলেন। কিন্তু এত আনন্দে, কিন্তু এত আনন্দ ধুমধামের মধ্যেও প্রায় সকলেরই মনে একটি প্রশ্ন ছিল, তা হল বিশ্ববানু রাজার সেই অতি সুন্দর শিশু কন্যাটি চক্ষু কেন পড়েনি, চোখটা পড়েনি, বিশেষ করে নিম্মিলিত নয়না কন্যার জন্য। মা ইচ্ছিতা মম্মাত হয়ে বিধাতার প্রতি আক্ষেপ প্রকাশ করতে থাকে, হায় বিধাতা, তুই কন্যা এত সুন্দর দিদিলে কিন্তু চোখ ফুটেনি, নিম্মিলিত নয়না, আয় আয় উন্মিলন করছে না নিম্মিলিত নয়না কন্যার জন্য। মা কৃষ্ণা মর্মাত হয়ে বিধাতা ভগবানকে প্রতি আক্ষেপ প্রকাশ করতে থাকে। পরদিন মা কৃষ্ণা তার কন্যার ভবিষ্যৎ বিষয়ের জন্য জানবার জন্য, এই মেয়ের কি হবে ভবিষ্যতে, ভবিষ্যৎ বিষয়ে জানবার জন্য আকুল আগ্রহে মহাযোগিনী শ্রী পূর্ণমাসী দেবীকে ডেকে আনতে লোক পাঠান। এই পূর্ণমাসী বলতে পারবে, তাড়াতাড়ি যাও, এই মেয়ে কি হবে, চোখ ফুটছে না, সবই অঙ্গ পতঙ্গ ভালো, কেন চোখ ফুটে। পূর্ণমাসী হচ্ছেন সন্দীপনী মুনির মাতা, মানে শ্রীকৃষ্ণ যেখানে বিদ্যা শিক্ষা করেছেন তার গুরুদেব নাম হলো সন্দীপনী, তার মায়ের নাম হলো পূর্ণমাসী যোগমায়া। তিনি অতীত বর্তমান ভবিষ্যতের নানা লক্ষণ বলে ব্রজবাসী সকলকে সৎ পরামর্শ দেন। তিনি বললেন, শোনো, তোমরা কেউ চিন্তা করো না, এই মেয়েকে আমি দেখলাম, হায় হায় কি সুন্দর, দেখো পায়ে তলায় কত চিহ্ন। তিনি বয়োজ্যেষ্ঠা ও সবার পূজনীয়া এই পূর্ণমাসী যোগমায়া, সকলে ব্রজবাসী সকলে সবচেয়ে বয়স্ক, বয়োজ্যেষ্ঠা ও সবার পূজনীয়া। তিনি যখন রাধাকে দর্শন করতে এলেন তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে বলে উঠলেন,
সে সরিয়ে এসেছে। তিনি বলতে লাগলেন, হে ভানু, তার বাবাকে বলছে, রাধারানী বাবাকে, নাম হলো ভানু, তিনি বলছিলেন, হে ভানু, হে কীর্তি দে, তাদের নাম ধরে বলছেন, এই কন্যা সভ্য লক্ষ্মীময়ী ও বৈকুণ্ঠের মহালক্ষ্মীর অংশিনী, এই কন্যা গোলক ভোলক সভ্য লোকের ঈশ্বরী, এর পাদ পদ্ম যুগল ব্রহ্মা শিব ইন্দ্র মরুত বরুণ প্রভৃতি দেবতাগণ ও নিত্য স্তুতি করে থাকেন। এরা এইসব দেবতা গুলি শ্রীহরি যেমন স্বেচ্ছায় প্রবঞ্চে মানে এই জগতে অবতীর্ণ হন, তেমনি এই কন্যা স্বেচ্ছায় তোমাদের গিয়ে অবতীর্ণ, এর পূজনে সমস্ত অভীষ্ট লাভ হয়ে থাকে। ইনি কোন নিগুড় লীলা বিলাসের জন্য এই অধুনা বলছেন, ইনি এসেছেন কিভাবে, এই অধুনা অবতীর্ণ হয়েছে, এর অন্ধত্ব যত্নের সঙ্গে পালন করো, তারপর শিশুকন্যার মাতা পিতার কাছে পূর্ণমাসী দেবী যথোচিত পূজিত হয়ে নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন এবং তার পূজা করলেন পূর্ণমাসী ওই কীর্তিদা, তারপরে বিশ্ববানু রাজা অনেক তাকে উপঢৌকন দিয়ে দক্ষিণা দিয়ে তাকে সম্মান দিয়ে তিনি চলে গেলেন পূর্ণমাসী দেবী। সেই তপ্ত কাঞ্চন বন্যা কন্যাটিকে দেখবার জন্য গোকুলের রমণীরা তাদের পুত্র কন্যাদের কোলে নিয়ে কীর্তিদা ভবনে আসতে লাগলেন। তপ্ত কাঞ্চন মানে সনাতন রং, মেয়েটি মানে রাধারানী, এই রাধারানীকে দেখবার জন্য গোকুলের সমস্ত দেবতা তাদের পুত্র কন্যাদের দেখবার জন্য কীর্তিদার বাড়ি আসতে লাগলেন। মা যশোদা তার শিশুপুত্র কৃষ্ণকে নিয়ে এসেছিলেন, তার বন্ধু তো কীর্তিদার বন্ধু, এরা এক সখী শুনেছে কন্যা হয়েছে, কন্যাকে দেখবার জন্য মা যশোদা তার শিশুপুত্র কৃষ্ণকে নিয়ে এসেছিলেন। অত্যন্ত চঞ্চল বালক কৃষ্ণ শিশু রাধার নিম্মিলিত চক্ষুতে কোমল কর কমল স্থাপন করলে মানে হাত হাতের আঙ্গুর যেই চোখের মধ্যে রাখলেন, চক্ষু রাধার চক্ষু মিলিত হয়, হাত যদি দিল এদিকে এটা দেখল ভাই, কৃষ্ণ তো চঞ্চল দৌড়ে যে রাধা যেখানে শুয়েছিলেন সেখানে গিয়ে আস্তে আস্তে রাধা রানী চোখের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে চোখ খুলে গেল। এই ঘটনা সকলকে অদ্ভুত ভাবে অশেষ আনন্দ দান করছিল। হাই হাই কি সন্ধ, এই কৃষ্ণ হাত দেওয়ার সাথে এই আজ এক সপ্তাহ যাব চোখ ফুটে নাই, আমি তো কি ভাবছিলাম, আয় আয় কি আনন্দ, নয়ন উন্মিলিত করে রাধা প্রথমে কৃষ্ণকে দর্শন করল, মা যশোদা
চিঠিদার জন্য রাজাকে আদর করে কোলে তুলে নিলেন। তা দেখে বালক কৃষ্ণ কান্তে শুন করল, মা তুমি ওকে কোলে নিয়েছ, আমাকে নিচ্ছ না। তাই মা যশোদা এক কোলে রাধা, অন্য কোলে কৃষ্ণকে নিলেন। তখন দুই অপূর্ব মধুমা রূপ মাধুরী সম্পন্ন শিশু পরস্পর পরস্পরকে মিটিমিটি করে তাকাতে লাগলেন, হাসতে লাগলেন। তাদের তো আগেই বলা কয়া আছে যে আমি এইভাবে যাবো, এইভাবেই করি, তা না হলে হয়। এখন দুইজনে চোখ টিপাটিপি করছে, মা তো দুইজনকে দুই কোলে বসে আছেন। তাদের দর্শন করে উপস্থিত সকল ভক্তবৃন্দ বুক ভরা উল্লাসে মেতে উঠলেন। ভগবান শ্রীহরি ও তার আহ্লাদের শক্তি আবির্ভাবে এই ধরাধাম ধন্য, এই জগৎ ধন্য হলো। তাদের সেবায় যুক্ত ভক্ত বন ধন্য হলো। তারা আমাদের আশীর্বাদ করো, যাতে আমরা এই মনুষ্য জন্মে তাদের অভয় পাদপদ্ম যুগলে মতি দেখে শুদ্ধ ভক্তিময় জীবন গঠন করতে পারি। আমরা প্রতি বছর যাতে এই রাধাষ্টমী দিনে তার এই ব্রত কথা আমরা শুনতে পারি। শ্রী গুরু ভগবান।